কাস্টমস প্রজ্ঞাপন ও এনবিআর সকল নিপীড়নমূলক আইন বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে কাস্টমস কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশন সোমবার সকালে বেনাপোল সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় বেনাপোল কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি শ্যামসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহসভাপতি কামাল উদ্দিন শিমুল মহসিন মিলন সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন অর্থ সম্পাদক এনামুল হক মুকুল সহ আরও অনেকে বক্তারা কাস্টমস আইন দুশো সাত বাতিলের দাবি জানান দাবি না মানলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা